আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো, তা হলো দিন এবং রাতের সালাতের তিনটি নিষিদ্ধ সময়। এই তিনটি নিষিদ্ধ সময় কি কি, চলুন জেনে নিন। একজন মুসলিম হিসেবে আমাদের সকলেরই জানা অতীব জরুরি যে সালাতের তিনটি সময় নিষিদ্ধ কি কি। এক, সূর্যোদয়ের সময়। সূর্য ওঠা শুরু করার সময় থেকে পরিপূর্ণভাবে উদয় হওয়ার শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠার শুরুর সময় থেকে 15 মিনিট পর্যন্ত নিষিদ্ধ সময়। এই সময় আমরা নামাজ পড়া থেকে বিরত থাকব, অর্থাৎ এই সময় নামাজ পড়াটাই হারাম। দুই নাম্বার, দ্বিপ্রহর বা মধ্যাহ্নের সময়। এই সময়টি জোহরের ওয়াক্ত শুরুর আগের 3 মিনিট, কিন্তু বাড়তি সতর্কতার জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে জোহরের ওয়াক্ত শুরুর আগের 6 মিনিট নিষিদ্ধ সময় হিসাবে দেখাতে বলা হয়েছে। তিন নাম্বার, সূর্যাস্তের সময়। সূর্য অস্ত যাওয়ার শুরুর সময় থেকে সূর্য পরিপূর্ণভাবে অস্তমিত হওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবার পর থেকে নিয়ে সূর্য পরিপূর্ণভাবে অস্ত যাওয়ার পর্যন্ত এই সময় সালাত পড়া একদম হারাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি একটি অ্যাপস দিব, এই অ্যাপসটির মধ্যে কোন সময় কতক্ষণ সালাতের সময় আছে, সালাতের সময় বাকি সালাতের সময় থাকবে, এই সম্পর্কে বিস্তারিত একটি অ্যাপস এর মধ্যে দেখা যাবে। আপনারা সেই অ্যাপসটি ডাউনলোড করে রেখে দিবেন, আশা করি সেখান থেকে আমরা দেখতে পারবো। আশা করি আমাদের মাঝে এই ভিডিওটি ভালো লেগেছে। সকলকে আল্লাহ হাফেজ।